السلام عليكم ورحمه الله تعالى وبركاته. ان الحمد لله والشكر لله والصلاه والسلام على رسول الله وبعد. فعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران، صدق الله العظيم. সুপ্রদর্শক যে যেখানে অবস্থান করছেন দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি কর্তৃক আয়োজিত রমজানের বিশেষ অনুষ্ঠান সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠানে স্বাগত জানাই আমি মৌলানা ফখরুল আশিকি সুপ্রদর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধি এ বিষয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লামা ইসমাইল মাক্কি সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ পঞ্চম রমজান চলছে আমাদের তো আপনি যদি শুরুতেই এই যে আত্মশুদ্ধি বলতে কি বোঝায় বা কেনই বা আত্মশুদ্ধির মাস মাহের রমজানকে বলা হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে যদি বলতেন ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলহি ওসাহাবিহি ওমা ওয়ালা আমাবাদ আমরা জানি যে সুবহানাহু হ্যাঁ তাআলা আমাদের জন্য মুমিনদের জন্য রমাদানের সিয়ামকে ফরজ করেছেন এবং তিনি পবিত্র কোরআন কারীমে সে বিষয়ে উল্লেখ করেছেন কুতিবা আলাইকুম সইাম কেমন কুতিবা আল্লীন কবলিকা হে মানদারগণ তোমাদের উপরে রমাদানের সইয়ামকে ফরজ করা হয়েছে কুতিবা মানা ফরিদা

তিনি বলেছেন লাল নাকুম তেত্তা কোন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো যাতে করে তোমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারো যাতে তোমরা ফরজগার হতে পারো আল্লাহ অর্জন করতে পারো এখানে হচ্ছে আমার মূল অজুল এস্তদ্ যে রমাদন মাসকে আল্লাহ সুবাহনতাল্লা ফরজ করেছেন শুধুমাত্র আত্মশুদ্ধির জন্যে আমাদের আল্লাহ ভীতি অর্জন করার জন্য আল্লাহ মুখী হওয়ার জন্য আল্লাহ সবাইন মতালা এই রমাদান ইসলামকে ফরজ করেছেন এই আত্মার পরিশুদ্ধি ঘটনার মধ্যে আমাদের অনেক সফলতা রয়েছে অনেক উপকারিতা রয়েছে যা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমী অসংখ্য জায়গার মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেছেন কদ এফ ল যে ব্যক্তি আত্মকে শুদ্ধ করেছে সে ব্যক্তি সফল কাম হয়েছে আর যদি আমরা সফল কাম হতে পারি তাহলেই আমরা কী করবো আল্লাহ সুবাহার নৈকট্য অর্জন করতে পারব মানে সন্তুষ্টির একটা অন্যতম মাধ্যম হচ্ছে আত্মশুদ্ধি এবং আমাদের যে টার্গেট মূলত আখেরতে আমরা জান্নাতে যেতে চাই এবং আল্লাহকে পেতে চাই আল্লাহকে পেতে চাই আর জান্নাতে প্রবেশ করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার পেতে চাই আর সেটার একমাত্র মাধ্যমে হচ্ছে আমার আত্মার শুদ্ধির মাধ্যমে এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য বলেছেন কদ আফলাহ মান তাযাক্কা একইভাবে বলেছেন যে যদি কোনো বান্দা তার আত্মাকে শুদ্ধ করতে পারে তাহলে সে সফল কাম হলো আর আমরা চাই সফলতা যখন আমরা সফলতা অর্জন করতে চাইবো অবশ্যই আমাদেরকে আত্মার পরিশুদ্ধি ঘটাতে হবে আর এই আত্মার পরিশুদ্ধি ঘটানোর অনেকগুলো মাধ্যম রয়েছে অনেক উপায় রয়েছে এখন এই যে আমরা রমাদন পেলাম আমরা কিভাবে এই আত্মার পরিশুদ্ধি অর্জন করতে পারব সেক্ষেত্রে আমি বলবো প্রথম মাধ্যম হচ্ছে এই রমাদন মাসটি রসুল্লাহ সালি হুসাল্লাম বলেছেন যখন রমাদন মাস আগমন করলো রমজান আগমন করলো সিয়াম শুরু হলো তখন কি হবে Allah Subhanahu wa taala jannatir darwaja guluke khule diben khule den, den ha ebong gullikat abwabun nar এবং জাহান নামের দরজাগুলোকে ডোরগুলোকে সবগুলোকে ক্লোজ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় তিন নাম্বার যে বিষয়টি অশ্বফিরাতি শায়াতিন শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয় এটা হচ্ছে মূল বিষয় শয়তান যখন সুবহানাহু ওয়া তাআলার অবদ্ধ হয়েছিল সেই দিন থেকে শুরু করে সে কিন্তু ওয়া তাআলার সাথে চ্যালেঞ্জে গিয়েছিল এবং বলেছে আল্লাহ তালা তুমি আমাকে এই পথে দিয়েছ আমি তোমার এই বান্দাগুলোকে বনি আদমগুলোকে জাহান্নামে নামে নেওয়ার জন্য তোমার অসন্তুষ্টির পথে পরিচালনা করার জন্য কিন্তু আমি লেগে থাকবো তো যখন শয়তানকে বেঁধে রাখা হবে বা শৃঙ্খলাবদ্ধ করা হবে সেখানে আমরা যারা বনি আদম রয়েছি আমরা জান্নাতে যেতে চাই আমরা আল্লাহর নৈকট অর্জন করতে চাই তাহলে আমাদের জান্নাতে যাওয়ার একটি খুব উত্তম সুযোগ হচ্ছে কি কারণ এটি হচ্ছে একটা ক্ষমার মাস ক্ষমার মাস আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা মাখ পাই আর যেহেতু শয়তান আমাদের যে শত্রু আমাদেরকে খারাপ কাজ করার পিছনে যে বেশি ভূমিকা পালন করে সেই শয়তান যেহেতু দায়িত্ব পালন করতে পারছে না এই আমি কিন্তু এক্ষেত্রে এই কাজগুলো করতে পারছি দু নাম্বার যে কথা pour le mou. আত্মশুদ্ধির মাধ্যম সেটি হচ্ছে রমাদান মাস আমাদের উপর আলসুবহানাহু তাআলা ফরজ করেছেন এই রমাদান মাসে যে কাজগুলো করা দরকার রমাদান মাসে যে হকগুলো রয়েছে সেই হকগুলো যদি আমরা যথাসতেভাবে আদায় করতে পারি পালন করতে পারি তাহলে অবশ্যই আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারব তার মধ্যে থেকে কিছু কাজ রয়েছে যেগুলো আমাদেরকে পরিহার করতে হবে যেমন שיসমস্ত কাজসমূহের অন্যতম কাজ হচ্ছে মিথ্যা কথা পরিহার করা দেখা যায় আমাদের মধ্যে আমাদের সমাজে অনেকে সেই পালন করেন অনেকে রোজা রাখছেন কিন্তু আবার মিথ্যা বলতেছেন। খারাপ কাজ করছেন অশ্লীল কাজ করছেন এই জন্য আমাদেরকে প্রথম যে বিষয়টি খেয়াল রাখা দরকার যে আমি স্বয়ং আমার দ্বারা সম্ভব নয় কোনো মিথ্যা কথা বলা আমি শুনতে চাই আর কী কী আত্মশুদ্ধি আমাদের প্রয়োজন তার আগে নিয়েছি ছোট্ট একটি বিরতি সুপ্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির রমজানের বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠান ফিরছি কিছুক্ষণের মধ্যেই থাকুন একুশের সাথেই আলহামদুলিল্লাহ ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশি টিভির রমজানের বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠান আলোচনা করছিলাম রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধি নিয়ে চলুন আবারও আলোচনায় ফিরে যায় মোতারাম আর কি কী আত্মশুদ্ধি আমাদের করা দরকার কি কি কাজ কি কি পাপাচার কী কী কামাচার থেকে আমাদেরকে একটু হেফাজত থাকা দরকার

একটু জানাই আমি কয়েকটি উল্লেখ করতে চাই তার মধ্যে অন্যতম হচ্ছে যে বিষয়টি আমাদের মধ্যে স্পষ্টভাবে আমরা করছি সেটি হচ্ছে যখন দেখা যায় আমি শ্যাম পালন করছি রমাদানের কয়েক দিন পর্যন্ত আমরা ঘোষ খাই না সুদ নেই না বা সুদ দেই না বা অন্যান্য যে হারাম উপার্জন গুলো আছে সেগুলো আমরা বর্জন করি বা ভয় পাই যখন দুই তিন জমা চলে যায় বা পাঁচটি রমাদন চলে যায় শ্যাম পালন শেষ হয়ে গেল আবার আমরা কি করি দিকে একটু জমজমাট হয়ে শেষের দিকে ভুলে যায় ভুলে যায় কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যে আমি যখন হারাম বক্ষণ করব। হারাম উপায়ে উপার্জন করব। হারাম উপায়ে আমি ইনকাম করব অর্থাৎ যে কাজটি আমার জন্য হালাল নয় আমার জন্য হালালের কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আমার খেয়াল রাখতে আমি যে আজকে এখানে ডিউটি করছি চাকরি করছি আমার সময় হচ্ছে আটটা থেকে চারটা পর্যন্ত যদি আমি আটটা থেকে চারটা পর্যন্ত আমি আমি কোনো খেয়ানত করি আমার আমার অফিসারের সঙ্গে তাহলে খেয়াল করতে হবে উপার্জনটা হারাম হয়ে এই জন্য আমাকে আমানতের দিকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কিন্তু এমন এই জন্য আমার উপার্জনটি হালাল হচ্ছে কিনা সেদিকে খেয়াল করা দরকার যদি উপার্জন হালাল হয় তাহলে আমার দোয়া কবুল হবে অনেক সময় আমরা দেখতে পাই অনেক ভাইরা আমাদেরকে বলছেন যে আমরা দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না কেন প্রিয় ভাইরা আমি সেই সমস্ত ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি আপনি চান যে আপনার কবুল হোক যদি আপনি চান আপনার ইবাদত পর্যন্ত তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই হালাল উপার্জন বক্ষণ করতে হবে এই জন্য আমাদের সেই বিষয়গুলো পরিহার করা দরকার আরেকটি বিষয় হচ্ছে যে সমস্ত কাজগুলো আমাদের করার ক্ষেত্রে অলসভায় নির্দেশ দিয়েছেন সেই সমস্ত কাজগুলো করা দরকার যেমন এক নম্বর কাজ হচ্ছে সিয়াম পালন করা

জিবিল আমিন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামকে শোনাতেন আবার আল্লাহ রসুল কি করতেন কোরআনকে দুজন দুজনকে শোনাতেন শোনাতেন মুদার আশা করতেন তাহলে কোরআনুল করিম আমাদেরকে তার করতে হবে অন্যতম একটা হাদিস হচ্ছে রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন আসিয়াম অল কোরআন ইয়েস লাভ কি আমাদের মাঠে আমরা যেটি যে সময় আমাদের জন্য কেউ থাকবে না আমাদের পিতা মাতা সকলেই পলায়ন করবে সেই সময় আমাদের জন্য সিয়াম এবং কোরআন সুপারিশ করবে সিয়াম বলবে আল্লাহ তালা আমি তো মানে তুহু তাম আমি তাকে খাবার আহার পানাহার সব কিছু পরিহার করেছি বারণ করেছি দিনের বেলায় আর কোরআন বলবে কি

কোরআন এবং সিয়াম যখন সুপারিশ করবে সেই বান্দাকে জান্নাতে না প্রবেশ করি থাকবে না চমৎকার অনেকগুলো বিষয়ে আপনি আলোচনা করেছেন এবং আত্মশুদ্ধি এভাবেই আনা সম্ভব যেভাবে ইনশাআল্লাহ আপনি বলেছেন ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ মহতারাম শুভ দর্শক ধন্যবাদ আপনাদেরকে পবিত্র রমজান চলছে পবিত্র শব্দ দিয়ে শুরু করে করেছে পবিত্রতাও রক্ষা করতে হবে আত্মশুদ্ধিও করতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো মানার এবং বুঝার সুপ্রদর্শক দর্শক শেষ প্রান্তে পৌঁছে গেছি আগামীকাল ঠিক এই সময় আমরা চলে আসবো আপনাদের কাছে যে অনুষ্ঠানটা নিয়ে তা হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ সুন্দর জীবন হোক আপনাদের আসসালামু আলাইকুম আরহামি আবার